গত দুবারের ক্ষমতাশালী সরকার, এবার নির্ভরশীল সরকার। তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব এখন সম্পূর্ণভাবে নির্ভরশীল দুই শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সমর্থনের ওপর, আর তারই স্পষ্ট প্রতিফলন দেখা গেল মঙ্গলবারের বাজেটে। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য কল্পতরু রূপ ধারণ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, বাজেটে ঘোষণার বাইরেও রাজ্যের অনুরোধ মেনে আরও অতিরিক্ত আর্থিক সাহায্যের ব্যবস্থা বিহারের জন্য করবে কেন্দ্র। বিহারে সড়ক নির্মাণে বড় বরাদ্দ, হাইওয়ে নির্মাণে বরাদ্দ 26,000 কোটি টাকা, বিহারের বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ 11,500 কোটি টাকা, 21,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে পীরপাইন্তিতে, গয়ার বিষ্ণুপাদ মন্দিরের জন্য বিশেষ করিডোর, বুদ্ধগয়ার মহাবোধি টেম্পলের জন্য বিশেষ করিডোর, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বিশেষ পর্যটন করিডোর, রাজগীরের উন্নয়নে বিশেষ বরাদ্দ, নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তৈরি হবে নতুন হাসপাতাল, বিমানবন্দর। বিহার শেষ করেই এলেন অন্ধ্রপ্রদেশের প্রসঙ্গে। নির্মলা জানালেন, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী রাজ্যের পুনর্গঠনে যাবতীয় সাহায্য করতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণে নজর, নতুন রাজধানীর জন্য বরাদ্দ 15,000 কোটি টাকা, অন্ধ্রের গ্রামোন্নয়নে বরাদ্দ 2.66 কোটি টাকা। অন্ধ্রের জন্য আরও ঘোষণা হবে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল দেখেই যদি দিনটা বোঝা যায় তাহলে বুঝতে হবে এই সবের শুরু। সমর্থনের জুজু দেখিয়ে প্রথম বাজেটেই যদি এই পরিমাণ দাবি দেওয়া আদায়ে সক্ষম হন দুই শরিক নেতা, তাহলে আগামী দিনগুলিতে তাঁদের আরও কত চাপের কাছে নতি স্বীকার করবে গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। নিউজ টাইমস।